হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো হাঁসের ডিমের দোপেঁয়াজা। আমরা বাড়িতে প্রায়শই চিকেন বা মাটনের দোপেঁয়াজা খেয়ে থাকি, তাই আজকে আমি দেখাবো কিভাবে সহজেই বানানো যায় হাঁসের ডিমের দোপেঁয়াজা। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, হাঁসের ডিমের দোপেঁয়াজা। যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে 10টা হাঁসের ডিমকে ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা করব, তাই প্রথমেই আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি খুন্তির সাহায্যে সামান্য একটু চিড়ে দিয়েছি। আমি এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে ভালোভাবে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন, আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি একইভাবে বাকি ডিমগুলোকেও ভেজে তুলে রেখে দেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কুচিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করা ছিল, তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। মিডিয়াম ফ্লেমেতে আমি এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা তুলে রেখে দিলাম। এই পেঁয়াজ ভাজা বা বেরেস্তা আমি রান্নার শেষে ব্যবহার করব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে বেটে রেখে দিয়েছিলাম, তো এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, আর হাই ফ্লেমেতে 2 মিনিট মতো আমি এই পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নেব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার আমি এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিগুলো দেওয়ার পর আমি হাই ফ্লেমেতে 1 মিনিট মতো ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বেটে রেখে দিয়েছি, তো এবার আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এখানে আমি 1টা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি, তো এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব, যতক্ষণ না এই টমেটোগুলো গলে যায়। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে এই টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি 50 গ্রাম টক দইকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি, তো এবার আমি এই ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর আমি হাই ফ্লেমেতে 3 মিনিট মতো ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, আর মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো আমি সমস্ত কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নেব।
ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর আমি একটু সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দেব সামান্য পরিমাণ চিনি। এবার আমি একে একে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে রান্নাটা 2 মিনিটের জন্য হতে দেব। দু মিনিট হয়ে গেছে, তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত কিছুকে একবার ভালোভাবে একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি হাঁসের ডিমের দো পেঁয়াজা একেবারে রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতে অসাধারণ লাগে। তো চাইলে একদিন এটা বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব পুরো ফ্রি এবং পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।